নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পনির পাতুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পনির পাতুরি। প্রথমেই পনিরগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি পনিরগুলো আমার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরের পিসগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন, পনিরগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন হলুদ সর্ষে, 4টে কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল। এগুলোকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, পোস্ত, সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, নারকেলটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বড় বোল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট। এর মধ্যে নিয়ে নিচ্ছি 7 মতো নুন, 7 মতো চিনি আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। নুন, চিনি আর কাঁচা সর্ষের তেলটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন এই মশলার পেস্টটাকে সাইডে রেখে দিয়ে আমি কলা পাতাগুলোকে সেকে নেব। এই দেখুন, কলা পাতাগুলোকে সেকে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি সেকে নেওয়া একটা কলা পাতা। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সামান্য একটু মশলার পেস্ট কলা পাতাটার মধ্যে একটু ছড়িয়ে নেব চামচ দিয়ে। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে পনিরের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সেই পনিরের টুকরোগুলোকে মশলার মধ্যে ভালো করে মেখে এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা পনিরের টুকরো। নিয়ে নিচ্ছি আর অল্প মশলা। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি কলা পাতাটাকে ভালো করে ভাঁজ করে নেব। এই দেখুন, কলা পাতাটাকে ভাঁজ করে নিয়েছি। এখন কলা পাতাটাকে সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন, কলা পাতাটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর তৈরি হয়ে গেল একটা পাতুরি। এইভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নেব। এই দেখুন, আমি সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পাতুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতুরিগুলো। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি পাতুরিগুলোকে উল্টে দেব। উল্টে আবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসটাকে মিডিয়াম করে আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, উল্টে পাল্টে দুপাশে পাতুরিগুলো ভেজে নিয়েছি। এখন আমি পাতুরিগুলোকে নামিয়ে নেব। পাতুরিগুলোকে নামিয়ে নিয়েছি। আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল পনির পাতুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পনির পাতুরি।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।